ওয়েলকাম ব্যাক গাইস, পাইথনের পঞ্চম পর্বে স্বাগতম। তো আমরা এই যে এতদিন পাইথন নিয়ে যে প্রোগ্রামিং একটু প্র্যাকটিস করেছিলাম, তো এটা হচ্ছে আসলে প্রোগ্রামিংয়ের বদভ্যাস। বদভ্যাস বলতে আমি এখানে বুঝাতে চাচ্ছি যে এক লাইন এক লাইন কোড করে সেটাকে এক্সিকিউট করা, সেটার ফলাফলের সাথে দেখা, এটাকে ইন্টারপ্রেটিং বলা হয়। তো ইন্টারপ্রেটিংটা হচ্ছে ভাষার ক্ষেত্রে ভালো, যে দুইজন দুভাষী যখন থাকে তখন হচ্ছে একজন কথা বলে সাথে সাথে তার বাক্যটা ই করে দেয়া, দুভাষীরা যেটা করে ইন্টারপ্রেটিং করা। তো প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এটা শুরুর দিকে হয়তো বা অনেক সময় লাইন টু লাইন এক্সিকিউট করার প্রয়োজন হয়, তবে প্রকৃতপক্ষে ভালো প্রোগ্রামার হতে গেলে বা প্রোগ্রামিং শিখতে হলে কম্পাইলিংয়ের মাধ্যমে প্রোগ্রামিং শেখা। কম্পাইলিং বলতে আমরা একই সাথে টোটাল প্রোগ্রামটা লিখবো, তারপর হচ্ছে এটার আউটপুট আমরা জানবো। তো এইভাবে প্রোগ্রামিং করলে হচ্ছে প্রোগ্রামিং আসলে রিয়েল প্রোগ্রামার হতে হলে এইভাবে প্রোগ্রামিং করতে হয়। তো আমরা সামনে থেকে আর ইন্টারপ্রেটিং করব না, আমরা সামনে থেকে কম্পাইলিং করব। তো কম্পাইলিং করার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে একটা নিউ ফাইল নিতে হবে, কন্ট্রোল এন দিয়ে আমরা নিতে পারি। তো একটা নিউ ফাইল এখানে চলে আসছে। তো নিউ ফাইল নেয়ার পর আমি যেটা করব, তো আজকে আমরা পৃথিবীর সকল প্রোগ্রামাররা যেটা করে, সর্বপ্রথম একটা প্রোগ্রাম আউটপুট করে থাকে যেটার নাম হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড। তো পাইথন যেটা, পাইথন সহ সব প্রোগ্রামিং বা কম্পিউটার বা ডিভাইসের মূল উদ্দেশ্য হচ্ছে ইনপুট আর আউটপুট নেওয়া, ইনপুট আর আউটপুট, মাঝখানে প্রসেসিং যেটা সেটা তো ডিভাইস নিজেই করবে। তো আউটপুট নেওয়ার জন্য পাইথন হচ্ছে প্রিন্ট ব্যবহার করে। তো আমরা যদি, প্রিন্ট হচ্ছে একটা ফাংশনের নাম, আমরা ফাংশন ম্যাথমেটিক্সের ক্ষেত্রে আমরা দেখে থাকছি যে এফএক্স নামে ফাংশন থাকে। এই ফাংশনের কাজ কি, এটা একটা নির্দিষ্ট ইনপুট নেয়, তারপর হচ্ছে সেটা আউটপুট দেয়। তো ফাংশনটা আরও ভালো করে বুঝতে হলে তোমরা চমক ভাইয়ের গণিতের ভিডিও দেখতে পারো, সেখানে চমক ভাই হচ্ছে চমক জুস নামে এক চমৎকার একটা ফাংশন নিয়ে আলোচনা করেছিল। সো যেহেতু অলরেডি অনেক ভালো মানের একটা আলোচনা ইউটিউবে আছে, তো আমি আসলে এটা নিয়ে আর আলোচনা করতে চাচ্ছি না। তো এখন এই যে প্রিন্ট লেখার পর খেয়াল করো যে এটা কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। তো কালার চেঞ্জ হয়ে গেছে এর মানে হচ্ছে এই ফাংশনটা, তুমি এই প্রিন্টটাকে কিন্তু চাইলে ভেরিয়েবল হিসাবে লিখতে পারবে না। কেন লিখতে পারবে না, কারণ এই শব্দটা সে রিজার্ভে নিয়েছে। প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কী করে, কিছু শব্দকে রিজার্ভ করে নেয় যে এই শব্দগুলো সে ব্যবহার করবে তার নিজের জন্য, এই শব্দগুলোকে তুমি আর ব্যবহার করতে পারবে না, এটা তার জন্য। তো এটা ইন্টারনেটে একটু সার্চ দিলে পাওয়া যাবে যে রিজার্ভ ওয়ার্ড ফর কিওয়ার্ড বলা হয় এগুলাকে, আসলে যে রিজার্ভ কিওয়ার্ড ফর পাইথন। তাহলে তুমি দেখতে পারবে একটা লিস্ট আসবে, সেই লিস্টের যে শব্দগুলো আছে, যেমন প্রিন্ট, তুমি এটা লিখতে পারো, হ্যাঁ প্রিন্টের সাথে তুমি যদি কিছু যুক্ত করো তখন সেটা লিখতে পারবে। তো যাই হোক, আমরা প্রিন্ট লিখলাম। তো প্রিন্টের কাজ হচ্ছে এরকম প্রথম বন্ধনী দিয়ে এর মধ্যে আমি যা রাখবো সেটাই সে প্রিন্ট করবে। তো আমি, সব প্রোগ্রামাররা যেটা করে তো সেটাই আমি সাধারণত করব, তাই না? তো আমি যদি লিখি হ্যালো ওয়ার্ল্ড, তো হ্যালো ওয়ার্ল্ড, স্পেলিং মিস্টেক এগেইন, তো যাই হোক হ্যালো ওয়ার্ল্ড লিখলাম। তো হ্যালো ওয়ার্ল্ড লেখার পর আমি যদি ইন্টার চাপি, না কিছু হচ্ছে না। কেন কিছু হচ্ছে না, কারণ হচ্ছে এর আগে আমরা প্রিন্ট করেছিলাম সরাসরি ইন্টারপ্রেটারের মাধ্যমে। এবং একটা জিনিস খেয়াল করো, তুমি যে ইন্টারপ্রেটারের, এখানে ইন্টারপ্রেটারের মাধ্যমে প্রিন্ট করো, সেটার কি কোনো অস্তিত্ব থাকে? নাই। তোমার কম্পিউটারে কোথাও সেটা জমা থাকে? যারা প্র্যাকটিস করেছো কোথাও কোনো ফাইল পেয়েছো? না। কেন পাও নাই? অর্থাৎ যখন তুমি এখানে প্রিন্ট করো তখন সেটা শুধুমাত্র তোমার মেমোরির উপর দিয়ে চলে যায়, সেটা তোমার স্টোরেজের মধ্যে জমা হয় না। তো তুমি প্রোগ্রাম করলা, বিশাল একটা প্রোগ্রাম করলা, সেটা যদি স্টোরেজে জমা না হয় তুমি মেমোরি তো কাউকে দিতে পারবে না, অর্থাৎ তোমার র্যামের মধ্যে যে তথ্য থাকে সেটা তো তুমি কাউকে দিতে পারবে না। সো অবশ্যই আমাদেরকে স্টোরেজে জমা রাখতে হবে যাতে আমরা প্রোগ্রামটা অন্য কাউকে দিতে পারি। তো এটা দেওয়ার জন্য এখান থেকে আমাকে কী করতে হবে, রান করতে হবে। এই শর্টকাটগুলো মনে রাখতে হবে যে F5, এরপরে হচ্ছে আমি সরাসরি F5 চাপবো। তো F5 বা রান F5 দিলে রান মডিউল শেল থেকেও রান করতে পারি, তবে নর্মালি আমরা হচ্ছে F5 দেবো, তাহলে হচ্ছে প্রোগ্রামটা আগে সেভ হবে। তো এটাতে ক্লিক করার পর কী বলতেছে যে সোর্স মাস্ট বি সেভ টু ওকে টু সেভ। তো আমাকে অবশ্যই আগে কী করতে হবে, এটাকে সেভ করতে হবে, একটা ফাইল বানাইতে হবে। তো ফাইলটা আমি কোথায় রাখি, তো ডেস্কটপে রাখি, যেহেতু এখানে যদি আমি লিখি যে ফার্স্ট, যেহেতু আমাদের ফার্স্ট প্রোগ্রাম, তারপর হচ্ছে ইন্টার ছাপলাম। তো এখন খেয়াল করো যে হ্যালো ওয়ার্ল্ড সে প্রিন্ট করেছে, এবং সে প্রিন্ট করেছে কোথা থেকে, একটা জায়গায় ফাইল রয়েছে যে আমি তোমাকে দেখাচ্ছি, যে পাইথন নামের এই যে .py, আমরা জানি যে ডটের পরে যে অংশটা থাকে সেটা হচ্ছে এক্সটেনশন। .py টা হচ্ছে একটা ফাইল যেটা পাইথন দিয়ে ওপেন করা যাবে। করি তো রাইট ক্লিক করে হচ্ছে
আমি যদি ওপেন করি, দেখো খেয়াল করো, আমি আচ্ছা এই ফাইলটা আমি আগে ক্লোজ করে দিই, এটাও ক্লোজ করে দিই, তারপর হচ্ছে এটাও আমি ক্লোজ করে দিই, এটাকে ক্লোজ করে দিয়ে আমি এখন হচ্ছে রাইট ক্লিক করে এডিট উইথ আইডি, খেয়াল করো যে আমার এখানে যে আমি যে কোডটা করেছিলাম সেই কোডটা কিন্তু আছে। এখন আমি এই ফাইলটা কাউকে যদি কপি করে দিই, সে তার মোবাইল কম্পিউটারে যদি কম্পাইলার থাকে, পাইথনের এই সফটওয়্যারটা থাকে, তাহলে সে কিন্তু কী করতে পারবে, এটা ওপেন করতে পারবে। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের প্রথম প্রোগ্রাম। চলো এরপর হচ্ছে আমরা অন্য একটা প্রোগ্রাম লেখা শুরু করি। তো হচ্ছে আমি যদি ইন্ট লিখি, ইন্টেজার টাইপের ডাটা আমি ব্যবহার করব, অথবা এখানে আসলে ডাটা টাইপ আমরা শুরুতে উল্লেখ না করি, শুরুতে আমরা একটু সহজভাবে আগাই। তো আমি চাচ্ছি ত্রিভুজের হচ্ছে দৈর্ঘ্য নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করা যায়। তো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্রটা আমি লিখব, বা আমি আমার ই দিব, তোমার দৈর্ঘ্য দিব, প্রস্থ দিব, আমার প্রোগ্রামটা কী করবে, আমাকে ক্ষেত্রফলটা বের করে দিবে। তো আমরা জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তো আমরা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা আমরা জানি, তাহলে আমাকে ভূমি এবং উচ্চতা, তাহলে বি ইকুয়াল টু হচ্ছে দিলাম হচ্ছে 5, তারপর হচ্ছে বি ইকুয়াল টু হচ্ছে 5, এরপর হচ্ছে এইচ উচ্চতা ইকুয়াল টু হচ্ছে 9, তারপর আমি হচ্ছে এরিয়া বের করব, এ আর লিখলাম সংক্ষেপে। তো এরিয়া কি হবে, 0.5, সো 0.5 ইন্টু হচ্ছে এ ইন্টু হচ্ছে বি। তো এটুকু লেখার পরে কিন্তু আসলে সেটা প্রিন্ট করবে না, প্রিন্ট করবে কিভাবে, আমাকে এটাকে প্রিন্ট করতে হবে একটা নির্দিষ্ট ফাংশনের মাধ্যমে, যে প্রিন্ট ফাংশনটা রয়েছে। তো সে কাকে প্রিন্ট করবে, এরিয়াকে প্রিন্ট করবে। তো চলো এবার এটা আমরাকে যদি এটাকে রান করি, তো রান করার আগে আমাকে কী করতে হবে, এটাকে সেভ করে নিতে হবে, সেভ অ্যান্ড রান। খেয়াল করো যে সে কী করছে, আমাকে ক্ষেত্রফলটা প্রিন্ট করেই দেখাচ্ছে, বুঝে আসছে? তো এইভাবে ধরো যত গণিতের সূত্রগুলো তোমরা পড়েছো, প্রত্যেকটা সূত্র এইভাবে বসিয়ে ফেলো। বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে কি, পাই আর স্কোয়ার। তো আমরা জানি পায়ের মান তো অলরেডি জানাই আছে, তাহলে আমি যদি এ আর 2 এখানে, তাই না? সো তো আরকে অবশ্যই আমাকে আগে বলে দিতে হবে যে আর ইকুয়াল টু হচ্ছে, আর সাধারণত কেমন থাকে, দশমিক সংখ্যার মতো থাকে আর কি, নর্মালি আর হচ্ছে দশমিক সংখ্যায় থাকে। তো এখানে কিন্তু এ আর 2, বা এটাকে যদি আগেরটাকে এ আর 1 দিই, তাহলে বা এটাকে এ আর 1 দিতে পারি, একটা হচ্ছে এ আর আর একটা হচ্ছে এ আর 1। তো এ আর 1 কত, আমরা পায়ের মান জানি যে 3.1416 ইন্টু হচ্ছে আর, যেহেতু আর স্কোয়ার, তো ইন্টু আর 2 বার। আচ্ছা এখন খেয়াল করো আমি কাকে প্রিন্ট করতে চাচ্ছি, আমি হচ্ছে এখন যদি আমি এটাকে রান করি, যাই হোক আমরা একটু রান করে দেখি, এটাকে রান করি, ওকে সেভ। খেয়াল করো এখানে শুধুমাত্র সে কি কাকে প্রিন্ট করছে, শুধুমাত্র সে আগের যে ত্রিভুজের ক্ষেত্রফল রয়েছে সেটাকে প্রিন্ট করছে, সে কিন্তু তোমার এই ইটাকে প্রিন্ট করছে না, বৃত্তের ক্ষেত্রফলটাকে প্রিন্ট করছে না। কেন প্রিন্ট করছে না, কারণ আমি এখানে প্রিন্ট যে ফাংশনটা সেটা বৃত্তের ক্ষেত্রফলের ক্ষেত্রে ইউজ করিনি, আমি শুধুমাত্র ইউজ করেছি কোথায়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার ক্ষেত্রে। তো আমি যদি এখানে প্রিন্ট ফাংশনটাকে ইউজ করি, তো এখানে কাকে বসাবো, এখানে হচ্ছে এ আর 1কে বসাবো, তাহলে এখন কাকে প্রিন্ট করবে, এ আর 1কে প্রিন্ট করবে। তো এখন যদি এটাকে আমরা সেভ অ্যান্ড আবার রান করি, এখন খেয়াল করো সে কিন্তু কী করছে, দুইটাই প্রিন্ট করছে, যে যতবার তুমি আলাদা আলাদা করে আউটপুট দিবে। এখন হচ্ছে এইটাতে আমরা শুধুমাত্র আউটপুটটা দেখবো, যে আমাদের কী কী আউটপুট আসে, এটাতে আমরা এখন আর কোনো কাজ করবো না, মনে থাকবে, এটাতে আমরা কোনো কাজ করবো না, এটাতে শুধুমাত্র আমরা আউটপুটগুলো দেখবো, আর যত ধরনের কোডিং বা প্রোগ্রামিং করা দরকার সেটা আমরা এখানে করবো। এখন তুমি যদি চাও যে ভিন্ন ভিন্ন ফাইলে তোমার প্রোগ্রামগুলো রাখবে, তাহলে প্রত্যেকটা ফাইল একটা করে প্রোগ্রাম করে প্রত্যেকটা ফাইল আলাদা করে সেভ করবে। তো খেয়াল করো এখন আমরা বের করবো হচ্ছে একটা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল। তো আমরা জানি বর্গক্ষেত্রের যদি একটা বাহু জানা থাকে, তাহলে সেটাকে যদি আমরা কী করি, স্কোয়ার করে দিই, তাহলেই হচ্ছে আমরা বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে যাই। তো আমরা ধরে নিলাম বর্গক্ষেত্রের এক বাহু হচ্ছে এ, তাহলে এ ইকুয়াল টু হচ্ছে 5। এরপর হচ্ছে আমি যদি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল জানতে চাই, তাহলে হচ্ছে এটা এরিয়া 2 দিলাম, এরিয়া 2 ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার, তাহলে এ ইন্টু এ। আচ্ছা এরপর হচ্ছে আমি যদি এটাকে প্রিন্ট করি, তাহলে হচ্ছে প্রিন্ট হচ্ছে এ আর 2,
এটাকে প্রিন্ট করব। তো একটা জিনিস এখানে খেয়াল করো, আমি অনেক ক্ষেত্রে হচ্ছে যে কমা ইউজ করছি, আবার কোথাও কোথাও কমা ইউজ করছি না, আর কমা বলতে সেমিকোলন ইউজ করছি, কোথাও সেমিকোলন ইউজ করছি না। আমি এটা ইচ্ছা করে এখানে করলাম যে কোনো জায়গায় ইউজ করলাম, কোনো জায়গায় ইউজ করলাম না, যে তোমরা তোমাদের হয়তো যাদের খটকা লেগেছে তাহলে তো ভালোই, তুমি আসলে প্রোগ্রামিং বুঝতে শিখেছো অলরেডি, আর যাদের খটকা লাগেনি তাহলে বলবো তুমি প্রোগ্রামিং এখনও ভালো করে বুঝতেছো না, আর একটু মনোযোগ দাও। তো এই যে কমা ইউজ করা বা কমা ইউজ না করা অন্য প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল বড় প্রবলেম। তুমি সি প্রোগ্রামিং বা সি প্লাস বা জাভা এই সমস্ত প্রোগ্রামিংয়ে যদি এরকম কমা ইউজ না করো তাহলে কিন্তু বিপদে পড়ে যাবা। তো যাই হোক, আমি যদি এখানে এ ইকুয়াল টু ফাইভের পরে কমাটা বাদ দিয়ে দিলাম, এই কমাগুলো রাখলাম, তো আমরা দেখা যাক এখন কী হয়। আমি যে এখানে এখানে কিন্তু কমা ইউজ করি নেই, অর্থাৎ ফাংশনের শেষে আমি কোনোটাতেই কমা ইউজ করি নেই, অলরেডি কাজ করেছে, তো আমি এখানে কমা ইউজ না করে দেখা যাক কী হয়। তো আমরা এটাকে রান করলাম, তো সেভ করলাম, দেখো খুব সুন্দর মতো এটা কাজ করেছে। তার মানে এখানে যে একটা কমা তুমি ভুলে গিয়েছো এইটা পাইথন বুঝে নিয়েছে, এই জন্য আমি এটাকে নাম দিয়েছি কিউ পয়েন্ট। ঠিক আছে, তুমি যে ভুলে গিয়েছো এটা পাইথন বুঝে নিয়েছে যে এখানে একটা কমা কমা হবে না, আসলে সেমিকোলন হবে, তো সেমিকোলনটা আসলে ভুলে গিয়েছো। তুমি যদি সেমিকোলন দাও, ধরো আমি এখানেও সেমিকোলন দিলাম, নর্মালি নিয়ম হচ্ছে এটা সামনে থেকে আমি নিয়মিত দিয়ে যাব, কারণ একাধিক প্রোগ্রামিংয়ের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কাজ করতে হয়, তো যার কারণে দেখা যায় যে আসলে প্রয়োজন হয়। দেখো খেয়াল করো যে আমি যদি এটার ফাংশনের শেষে, অর্থাৎ তোমার একটা লাইন শেষ, আমরা বাক্য যেরকম শেষ হলে ফুল স্টপ দেই, প্রোগ্রামিংয়ের ক্ষেত্রেও প্রত্যেকটা স্টেটমেন্ট শেষ হওয়ার পর সাথে সাথে কী দিতে হয়, একটা করে সেমিকোলন দিতে হয়। এটা হচ্ছে ফরজে আইন, যেটা যে সবাই গিয়ে দিতে হবে, কোনো ধরনের ছাড় থাকবে না। তো আজ এ পর্যন্তই, সামনে আরও এটা নিয়ে আমরা প্র্যাকটিস করবো, সেই পর্যন্ত ভালো থেকো।